নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। ভোট সন্ত্রস্ত কোচবিহারে রাজ্যপাল গত কয়েকদিন আগে রাজ্যপাল দার্জিলিং গেলেন, সেখান থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে হঠাৎ গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যেবেলা তিনি চলে গেলেন কোচবিহার, এবং সেখানে গিয়ে আজ সকাল থেকে তার সঙ্গে সেখানে দেখা করেছেন বিজেপি কোচবিহার সার্কিট হাউসে তিনি থাকেন, এবং সেখানে সকালবেলায় দেখা করেছেন বিজেপি নেতা নেত্রীরা, সাংসদ নিশীথ প্রামাণিক সহ আরো অনেকে। কিন্তু প্রশ্ন হলো যে এই 19 দিনে 11 জন প্রাণ হারিয়েছেন, শুধু কোচবিহারে 2 জনের মৃত্যু হয়েছে, এবং সেখানে রাজ্যপাল শনিবার তিনি আক্রান্তদের বাড়িতে যান, হাসপাতালে দেখতে যান, প্রথমে আক্রান্তদের হাসপাতালে যান, সেখানে তাদের সাথে কথা বলেন, তারপর সেখান থেকে দিন হাটাই যান। সেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত রায় বাসুনিয়ার বাড়িতে যান, তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় রাজ্যপালের পায়ে ধরে তারা কাঁদছে, এবং সেখান থেকে তিনি বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। সেই সঙ্গে তিনি রাজ্যপাল আবার মনে করিয়ে দিয়েছেন যে ভোট অবাধ শান্তিপূর্ণ করাতে। কিন্তু একটা প্রশ্ন, যে এর আগে আমরা দেখেছিলাম ভাঙড়ে ক্যানিংয়ে রাজ্যপাল গেছেন, রাজ্যপাল ফোন করেছিলেন তৃণমূলের যিনি পুরুলিয়ার টাউন প্রেসিডেন্ট মারা গেছেন তার বাড়িতে ফোন করে তার খোঁজ খবর নিয়েছেন, তারপরে উত্তরবঙ্গে গেলেন এবং সেখানেও তিনি গেছেন, এবং আজ 1 জুলাই আমরা যখন প্রতিবেদন করছি, তারপরে আরো 2 দিন বোধহয় রাজ্যপাল 3 তারিখ কলকাতায় ফেরার কথা। এই 2 দিন তিনি কোথায় যাবেন, কি করবেন সেটা এখনো জানা যায়নি, তবে মনে হচ্ছে তিনি আরো বেশ কিছু জায়গায় যাবেন। তা তিনি বলছেন যে যেখানেই সন্ত্রাস হবে তিনি সেখানেই যাবেন, গ্রাউন্ড জিরো রাজ্যপাল তিনি বলছেন। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে সত্যি সত্যি রাজ্যপালের এই যে রাজ্যপাল, তো রাজ্যপাল রাজ্য প্রশাসনের রাজভবনে বসবেন, দেখবেন, তিনি ডাকবেন, কথা বলবেন, হঠাৎ করে তিনি এই মানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কেন? এর আগেও আমরা কলকাতায় দেখেছি, কলকাতায় যে মোমিনপুর এবং অন্যান্য জায়গায় গেছিলেন সেই সময় রামনবমীর পরে। এই প্রশ্ন যে এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে হচ্ছে সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। রাজ্যপাল হঠাৎ করে রাস্তায় নামছেন, নেমেছেন অনেক দিন ধরেই, কিন্তু এটা কি শুধু প্রশাসনিক চাপ রাখার জন্য, প্রশাসনকে চাপে রাখার জন্য? যদি সত্যি সত্যি প্রশাসনকে চাপে রাখতো, এটা সাধারণ মানুষেরও প্রশ্ন যে রাজ্যপাল পথে নেমেছেন, এর আগেও তো নেমেছেন, কিন্তু প্রশাসনে তো দেখা যাচ্ছে না কোনো হেলদোল নেই। হ্যাঁ, গত প্রায় 19 দিনে 11 জন মারা গেছেন, সেই জায়গাটায় মানে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন যে মানে অবাধ শান্তিপূর্ণ হবে না, রক্ত ঝরবে যা অবস্থা, কমিশনের যা ঢিলে ঢালা মনোভাব, সেই জায়গাটায় রাজ্যপালের এই যে বিভিন্ন জায়গায় যাওয়া, কোনো কি তার পিছনে রহস্যটা কি আছে বলে মনে করছো? দেখো বিপ্লব, রাজ্যপাল যেটা করছেন একটা কনফিডেন্স বিল্ডিং মেথড বা ব্যবস্থার উনি চেষ্টা করছেন। আমরা জানি যে ভোট এলেই, বিশেষ করে পঞ্চায়েত ভোটে যেখানে আধাসামরিক বাহিনী থাকে না, যে রাজ্য পুলিশ দিয়ে যেখানে এতদিন হয়ে এসেছে, এইসব জায়গায় সবসময় ভায়োলেন্সের চিত্র আগেও হয়েছে এবং এখনো ক্রমান্বয়ে সেটা কমেনি, বরং বেড়েছে বলা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল বারবার করে যেখানে বারবার বলছেন যে হিংসা বন্ধের উনি শুধুমাত্র একটা অ্যাপিল করছেন না, উনি কিন্তু নির্বাচন কমিশনকে শুধু ডাকছেন না, উনি উনি কিন্তু নিজে গ্রাউন্ড সিচুয়েশন বোঝার চেষ্টা করছেন। এবং যেমন উনি আজকে কোচবিহারে গিয়ে বলেছেন যে এটা ভ্রাম্যমাণ রাজভবন, যে রাজভবন সব জায়গায় ঘুরছে বিপ্লব, এটা কিন্তু যথেষ্ট আর কি গুরুত্বপূর্ণ জায়গা বিপ্লব, যে উনি ভ্রাম্যমাণ রাজভবনের কথা বলছেন, অর্থাৎ রাজ্যপাল নিজের আমার এখানেই প্রশ্ন, দেখতে। যদি সত্যি হ্যাঁ সত্যি বলো। ভ্রাম্যমাণ রাজভবন হয়, রাজ্যপাল ভ্রাম্যমাণ করছে, কিন্তু ফলটা কি হয়েছে, মানে আমরা ফলটা কি দেখতে পাচ্ছি? আজকে নির্বাচন কমিশন যেটা বলেছে যে বুথে নাকি এ থাকবে না, কি বলে, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, অথচ এই বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য মামলা হয়েছে, হাইকোর্ট বলছে, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সেখানে থাকবে না, তারা বাইরে থাকবে এবং তারা এরিয়া ডমিনেশন বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করবে, মানে এই সব জিনিস আমরা শুনতে পাচ্ছি। পরে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে যে বলা হচ্ছে যে
কেন্দ্রীয় বাহিনী এখনো সব এসে পৌঁছয়নি, 315 কোম্পানি এসছে, 822 কোম্পানি চাওয়া হয়েছিল, 315 কোম্পানি এসেছে। তাই কমিশনের বিজ্ঞপ্তিতে আউটও বুতে বুতে থাকবে কিনা বলা হয়েছে, ভোটের দিন সেটা দেখো। এই নির্বাচন কমিশনকে তো বিপ্লব প্রথম থেকেই দেখা যাচ্ছে, এই নির্বাচন কমিশন প্রথমে মাত্র হাইকোর্টের নির্দেশের পর মাত্র 22 কোম্পানি চেয়েছিল, তারপরে আদালতে গিয়েছিল যে দরকার নেই আধা সামরিক বাহিনী, ফলে তারপরে তারা যে নিজের নির্বাচন কমিশনার প্রথম বলেছিলেন যে রাজ্য পুলিশের ওপর দিয়েই চলে যাবে, আস্থা আছে, 73,000 বুথ রাজ্য পুলিশ, 42-43,000 কিভাবে আস্থা আছে জানি না যে চলবে, ফলে ওনার যে আধা সামরিক বাহিনীর থেকে রাজ্য পুলিশের ওপর আস্থা বেশি সেটা উনি বারবার করেই দেখিয়ে দিয়েছেন। এবার কথা হচ্ছে রাজ্যপাল কিন্তু বারবার করে ধরো উনি কিন্তু ভায়োলেন্স নিয়ে বলছেন, উনি বলেছেন যে প্রতিটি রক্তবিন্দুর জন্য নির্বাচন কমিশনার এবং বিপ্লব কমিশনার দায়ী থাকবে, এবং উনি যে ভায়োলেন্স কোনোভাবে বর্দা করবেন না সেটা কিন্তু ওনার কার্যক্রমে উনি, এবার উনি কি করতে পারেন বিপ্লব আগামী দিনে, আগামী দিনে বিপ্লব ধরো উনি যে আমরা কি দেখছিলাম বিপ্লব উনি প্রথম নির্বাচন কমিশনকে ডাকলেন, তাকে একটা বার্তা দিলেন, যখন উনি নির্বাচন কমিশন যখন কোনো কথা শুনতে চাইলেন না, ওনার জয়নিং রিপোর্ট গ্রহণ করলে না, জয়নিং রিপোর্ট গ্রহণ না করার অর্থ হচ্ছে ওনার মেসেজটা ফেরত পাঠিয়েছেন, কিন্তু সেটা কি, কিন্তু প্রশ্ন অরূপদা এইখানটায় যে রাজ্যপাল তার জয়নিং লেটার নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়নিং লেটার ফেরত পাঠিয়েছেন, কিন্তু ফেরত পাঠানোর পরে কি আদৌ কিছু হয়েছে? তুমি তো জয়েন করে গেছেন, আর জয়নিং লেটার ফেরত না, ওই পাঠিয়ে জয়নিং কি হবে? লেটার ফেরত ফেরত পাঠানোর একটাই এটা হচ্ছে বিপ্লব, উনি একটা যে স্ট্রং মেসেজ দিলেন যে উনি নির্বাচন কমিশনারের কাজ উনি পছন্দ করছেন না, উনি সেই বার্তাটা স্ট্রংলি দিলেন, উনি স্ট্রংলি সেই দেওয়ার বার্তাটাই পরে উনি স্ট্রং দিলেন। এরপরে ধরো নির্বাচন কমিশনার ওনার সঙ্গে নিজেই টাইম পেয়ে দেখা করতে এলেন, এবং দেখা করতে আসার পর বিপ্লব যেটা দেখার, উনি যখন কোচবিহারে যাচ্ছিলেন তখন কিন্তু উনি পরবর্তীকালে বললেন যে নির্বাচন কমিশনার তারপরে প্রেস মিট করে যে তারও বহু দিনের অভিজ্ঞতা আছে, আমি আশা করি তিনি ভালোভাবে কাজ করবেন, আর কি রাজ্যপাল প্রথম যে ওনার প্রতি যে মনোভাব ব্যক্ত করেছিলেন উনি কিন্তু তারপরে বলছেন যে আমি আশা করছি উনি ভালো কাজ করবেন। কিন্তু তার 48 ঘন্টা পরে অরূপদা, তার 48 ঘন্টা পরে নির্বাচন কমিশনের কি এই নমুনা হবে? জানিয়ে দিচ্ছে যে বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকবে না। ফলে বলছি বিপ্লব দেখো এটা অনেকটাই নির্বাচন কমিশন তার মতো করে বলছে, কিন্তু এটা অনেকটাই আদালতের নজরদারিতেই বলতে পারো, এক প্রকার ভোট হচ্ছে, স্বাভাবিক সোমবার আদালত খুললেই সবাই সেখানে যাবে, ফলে এটা থাকবে কি থাকবে না, আবার নির্বাচন কমিশন ভর্ৎসনার মুখে পড়বে কিনা সেটা তো আমাদের করতে হবে। রাজ্যপাল কনস্ট্যান্টলি যেটা করছেন তুমি যদি দেখো উনি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন বিপ্লব, উনি ভ্রাম্যমান রাজভবনের কথা বলছেন, উনি রাজভবনে পিস রুম খুলেছেন, উনি যারা আক্রান্ত হয়েছেন রাজভবনে তাদের জন্য দরজা খুলে দিয়েছেন বিপ্লব। এবারে পরের ধাপ উনি কি নেবেন বিপ্লব, সব থেকে বড় জায়গা হচ্ছে উনি যে থেমে থাকবেন না এটা তো পরিষ্কার। দেখো যেটা হচ্ছে যে মূল জিনিস যে এগুলো আলটিমেট যেটা হয় বিপ্লব সেখানে হচ্ছে একটা ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে, কি ডকুমেন্টেশন হচ্ছে, যে ডকুমেন্টেশন হচ্ছে রাজ্য পুলিশ বা প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা নেই, পুলিশ বা প্রশাসন পার্টিজান একটা পক্ষের হয়ে কাজ করছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে নাপতে হচ্ছে, সেখানকে আদালতকে বারবার বলতে হচ্ছে, আদালত শুধুমাত্র এখানে নয় সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে ভোট মানে হিংসার লাইসেন্স নয়, তার ফলে যে তারপরে কি চলে আদালতকে এন্টায়ার আদালতকে দাগিয়ে দেওয়া হচ্ছে, যে আদালতকে একটা পক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যপাল কিছু বলতে গেলে একটা সাংবিধানিক পদগুলোকে পক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে বিপ্লব। পরবর্তীকালে এই এই ডকুমেন্টেশন গুলো আমার মনে হয় শাসক দলের পক্ষে খুব একটা সুখকর হবে না বিপ্লব, যখন ধরো যদি এরপর ভায়োলেন্স হয় যে ধরো যেটা আমরা 2018 সালে দেখেছিলাম, 2013 সালে দেখেছিলাম, 2003 সালে দেখেছিলাম যে 2000 ভোটের দিন প্রচুর মানুষের মৃত্যু হয় বিপ্লব, তাহলে বর্তমানে যে অবস্থায় আছে বোঝাই যাচ্ছে রাজ্যপাল কিন্তু ছেড়ে কথা বলবেন না, উনি আরো স্ট্রং মেজার নেবেন, উনি আরো কোন জায়গায় যাবেন কি করবেন সেটা কিন্তু এখনো বলে তার বলে রাখা যায় না, কারণ উনি কিন্তু আরো কঠোর পদক্ষেপের দিকে যাবেন, তখন যদি কঠোর পদক্ষেপ নেয় বা আদালত যদি কঠোর পদক্ষেপ নেয় তখন কিন্তু এই যে ধরো যে ডকুমেন্টেশন হচ্ছে যে উনি যে ঘুরছেন পুলিশ প্রশাসন পুলিশের থেকে যে মানুষ ন্যায্য যাদের দাবি সেখানে যে পুলিশের প্রতি মানুষের অসন্তোষ আছে, নেতাদের অসন্তোষ আছে, এবং শুধুমাত্র ধরো একটা বিরোধী দল নয় বিজেপি
সিপিএম কংগ্রেস সবাই রাজ্যপালের কাছে দরবার করছেন যে তারা ভয় প্রচার করতে পারছেন না কোচবিহারে, সেটাই আমরা দেখলাম। তো সেখানে সবাই মিলেই দরবার করছে বিপ্লব, ফলে পরবর্তীকালে যদি ভায়োলেন্স হয় এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যপালের যে যে ঘুরছেন রাজ্যপাল কথা বলছেন সেটা কিন্তু একটা ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে, তখন আদালতের কাছে আদালত কিভাবে এটা দেখবে বা রাজ্যপাল কি পদক্ষেপ করবেন যদি 8 তারিখের নির্বাচনে ভায়োলেন্স হয়, তারপরে বোঝা যাবে। কিন্তু এইটা ঘটনা, রাজ্যপাল কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছেন, রাজ্যপাল কিন্তু আরো কঠোর মনোভাব দেবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিপ্লব। হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেদিকে নজর রাখবো যে রাজ্যপালের এই কঠোর মনোভাব, তার ডকুমেন্টেশন যেটা হরিদা বললেন, সত্যি সত্যি রাজ্য প্রশাসন নির্বাচন কমিশন কতটা মানে এই রাজ্যপালের যে স্টেপ গুলো তিনি নিচ্ছেন তার সেই স্টেপ গুলোর উপর তারা কতটা ভরসা করছেন, বা তারা আদৌ রাজ্যপালের যে এই স্টেপ গুলো সেগুলোকে নজর দিচ্ছেন কিনা, পাত্তা দিচ্ছেন কিনা, এটা কিন্তু একটা বিষয়। যাই হোক, দেখা যাবে আগামী দিনে, যে আগামী সপ্তাহে রাজ্য সোমবার সকলেই তো আদালতে যাবে, যে প্রতিটা বুথে যাতে আধা সামরিক বাহিনী থাকে সেটার জন্য, যেমন একদিকে দরবার করেছে সমস্ত বিরোধী দলগুলো দরবার করেছে রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন তারা, হ্যাঁ, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যদি বুথে আধা সামরিক বাহিনী না থাকে তাহলে তারা কাজ করবেন না, ভোটের কাজে যাবেন না, ভোটের কাজ বয়কট করবেন, সেটা বলেছিল। সেটা কতটা হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। আর মাত্র সামনে শনিবার অর্থাৎ ভোট, আর মাত্র 7টা দিন হাতে, তার মধ্যে 5 দিন প্রচার, শুক্রবার প্রচার, বৃহস্পতিবার প্রচার শেষ, এর মধ্যে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরিন্দা, ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।